গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। জলটাকে নিয়ে এবার আমি বাড়ির পিছন দিকে কিছু গাছ লাগানো আছে, এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করি। আর এই ব্লগটা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা যখন সুজয় ছিল তখনকার তৈরি ব্লগটা। তো তখন আমি পুজোর ব্যস্ততার মধ্যে আর সুজয় চলে গেল, তার মধ্যে খিচিবিচির মধ্যে এই ব্লগগুলো শেয়ার করতে পারিনি, পুজোর ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমি ভাবলাম তো কিছুদিন পরে আমিও চলে যাব, তখন আর দেওয়া হবে না ব্লগটা, তাই জন্য ভাবছি তোমাদের সঙ্গে এই মেমোরিগুলো শেয়ার করে নিই। তো চলো আজকে এই ব্লগটা শুরু করা যাক। আমি দেখুন তোমার জল নিয়ে চলে এসেছি বাড়ির পিছন দিকে, আর বাড়ির পিছন দিকে প্রচুর গাছ লাগানো আছে, সেগুলো হচ্ছে বেশিরভাগ আমার চয়েসই লাগানো আছে, যেহেতু আমি বেশি গাছ ভালোবাসতাম, মাও ভালোবাসে। আর সেই জন্য তোমার বাড়ি তৈরি হওয়ার পর পিসেমশাই কিছু আমার পছন্দের গাছ লাগিয়েছে, কিছু নিজের পছন্দ অনুযায়ী গাছ লাগিয়েছে। আর সামনের দিকে বেশিরভাগ গাছই আমার পছন্দে লাগানো আছে, আর ছাদেতে যেগুলো গাছ লাগানো আছে সেগুলো আমিই লাগাতাম। আর এই দেখো সুজয়বাবু, সুজয়বাবুর চা আর বই পেলে হলো, ও সারাদিন এই চা আর বই নিয়ে কেটে যাবে, ওকে আর দেখতে হবে না। আর তারপরে আমি জল খাওয়ার পর একটা আপেল খাচ্ছি, মা এইদিকে দেখছি সবাইয়ের জন্য আবার চা বানিয়েছে রচা। এখানে এসে আমার ব্রেকফাস্টটাও চেঞ্জ হয়ে গেছে, আগে যেমন ছিল ঠিক ওই টাইপেরই হয়ে গেছে, কলমাসে কি একটু চেঞ্জ হয়ে গেছিলো। তো আমি এখন খাবো রচা, আর সূর্যের জন্য আবার দুধ চা তৈরি হবে, আর এখানে হয়েছে বাবার জন্য ছানা। আজকে কি হবে ব্রেকফাস্টে মাম? এখন ছোলার ডাল করি আর রুটি, মর্নিং ওয়াক করতে যায় পিসি সকাল সকাল উঠে, দিয়ে তারপর সেই পথে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিক, আর এইসব গাছগুলো দেখছো, এই গাছগুলো আমার নিজের পছন্দের লাগানো। এর মধ্যে দেবদারুর যে গাছগুলো দেখছো সেই গাছগুলো পিসমশাই লাগিয়েছে, বাকি গাছগুলো আমি নিজে পছন্দে লাগানো, কিছু একটা পিসি দিয়েছে, কোনোটা পিসি পিসমশাই নিজে আমার পছন্দে লাগিয়েছে, কোনোটা আমি তোমার অন্য মালির কাছ থেকে নিয়ে এসে লাগিয়েছি। এভাবে এত কটা গাছ এখানে লাগানো আছে, আর এখন সব বড় বড় হয়ে গেছে, তো বেশ ভালো লাগছে দেখতে। এই জায়গাটা তোমার গাছপালা হওয়ার জন্য রোদটা কম আসে, আর ফাঁসতলা তো তাই জন্য তোমার গরমটাও কম হয়। চলো তোমাদেরকে বারান্দায় কিছু গাছ লাগানো আছে আমার, গোলাপ গাছ, সেগুলোও দেখাবো। এই চলে এসেছি বারান্দায়, এটা হচ্ছে দ্বিতীয় তলা, প্রচুর গোলাপ গাছ লাগানো আছে, মা তোমার যত্ন করে যতটুকু পারে কাজের মধ্যে। আর তোমরা কেউ যদি গোলাপ গাছ লাগাতে খুব ভালোবাসো, তারা একটু সাবধানে থেকো, গোলাপ গাছে দুটো খুব মারাত্মক রোগ হচ্ছে, একটা হচ্ছে ডাইব্যাক, একটা হচ্ছে স্কেল। আর এই স্কেল অ্যান্ড ডাইব্যাক হলে গাছকে বাঁচানো খুব মুশকিল, তাই জন্য এদেরকে একটু চোখে চোখে খুব রাখতে হয়। এখন আমি এসে গেছি আমার ঘরে, এখান এই দিকে দেখছি বেশ হাওয়া দিচ্ছে, হঠাৎ করে হাওয়াটা শুরু হলো। আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মী মাতা, কি ছোটো বড় না দেখতে খুব ভালো লাগে, একটা ছোট্ট মেয়ের মতো। আর এখন আমি এসেছি ছাদে, তোমাদেরকে বলছিলাম না প্রচুর গাছ লাগাই আমি ছাদে, তো শীতকালে প্রচুর গাছ লাগানো হয়, গরমকালে তো সেই গাছগুলো থাকে না, তো কিছু গরমকালের গাছ লাগানো আছে, যেমন জবা আর গোলাপগুলো থাকে, দেশি গোলাপগুলো বেশ থাকে গরমকালে। আর তার সঙ্গে তোমার লাগানো আছে বেলি, এই টুকটাক লাগানো আছে। তো শীতকালে এবছর যেহেতু নভেম্বরে যাব, তো অক্টোবরে আমি তোমার টুকটাক লাগিয়ে দিয়েই যাব। আর দেখো কত বেলি ফুল ফুটেছে, মারাত্মক ফুলে ফুল ফুটেছে, এখনও ফুটছে জানো, অক্টোবর মাস হয়ে গেছে তাও। আর এই টবটাতে তোমার অন্য একটা প্রজাতির তোমার গোলাপ গাছ লাগানো আছে, এইটারও অবস্থা খারাপ। তো এইটা হচ্ছে পিসিদের বাড়ি, শীতকালে বেশ মজা হয়, পিসিরাও তোমার শীতকালে খাওয়া দাওয়া সেরে কাজটা সেরে কোনো রকমের ছাদে এসে বসে থাকে, আর এখান থেকে বেশ গল্প হতো। তো এখানটাও গোলাপ গাছ আছে কিছু, এখানটা তোমার আছে তোমার মিনিয়েচার ভার্সনে তোমার নয়নতারাগুলো, আর নয়নতারা গাছগুলো না বেশ ভালো লাগে যখন প্রচুর ফুল ফুটে থাকে। আর এই গাছটা হচ্ছে নিম গাছ আমাদের তোমার বাড়ির মধ্যেই, আর নিম গাছটা তোমার প্রতি বছরই তোমার লোক দিয়ে তোমার গ্রীষ্মকালে কাটিয়ে দেয়, বর্ষাকাল হতে হতে আবার শুদ্ধ সুন্দর ঝাঁকালে হয়ে যায়। আর এইদিকে জায়গাটা হেভি লাগতো এক টাইমে, এখন তো তোমার বাড়ি হচ্ছে সব কেটে টেটে দিয়ে, আগে এই জায়গাটা তো বেশ সুন্দর হাওয়াও আসতো, বেশ ভালোও লাগতো দেখতে, কিন্তু এখন তো আপাতত সব কেটে দিয়েছে গাছটা, তো বাড়ি তৈরি হচ্ছে, কিছু করার নেই। তো চলো নিচে চলে যাই। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, তো আগে তোমার এখানটাই তোমার পুজো হতো, এখনও দেখছি ঠাকুর আছে কিছু ঠাকুর, আর কিছুটা নিচে নিয়ে গেছে আমার ঘরে। তো চলো নিচে, অনেকক্ষণ ধরে মনে পিসেমশাই এসেছে দেখা করার জন্য, পাশের পিসেমশাই সে কবে থেকে আমাকে বলছে কবে আসবি, আর তা কোথাও তোমায় ছোলা ডাল রান্না হয়ে গেছে, এরপর ব্রেকফাস্টটাও সেরে নেব। এই হচ্ছে পিসেমশাই আমার। তো চলো সুজয় এখন ব্রেকফাস্ট করতে বসে গেছে, আমিও করে নেব,
আজকে তোমার পরোটা ছোলার ডাল আর মিষ্টি। জামাইয়ের বেশ মজাই হয়েছে মিষ্টি পেয়ে, খেতে খুব মিষ্টি ভালো আছে সুজায়। তো ওখানটায় অতটা ভালো মিষ্টি পাওয়া যায় না, তো আমি বাড়িতে তোমার তৈরি করার চেষ্টা করি। আর রান্নাঘরে এখন দক্ষযজ্ঞ চলছে, মা ভাবছে কী করে খাওয়াবো আর বনি ভাবছে কী করে আমাকে আর সুজাকে করে করে খাওয়াবে। তো আমরা এখন দুজনে মিলে একটু কাজে বেরিয়েছি, তো ওরা দুজনে মিলে কী রান্না করছে তোমাদেরকে বাড়ি ফিরে গিয়ে দেখাবো। এখন একটু যাচ্ছি কাজে, তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাড়ি ফিরে এসে দেখছি বেশ ভালো মন্দই তৈরি হচ্ছে। বনি বানাচ্ছে আফগানি চিকেন। আফগানি চিকেনের কালারটা ঠিক এই টাইপেরই হয়, বেশ বনি আনতে ভালো পেরেছে কালারটা। আর তার সঙ্গে একটু থকথকে ভাবটা হয়। মা বানিয়েছে আজ ঘি ভাত। মায়ের হাতে ঘি ভাত খেতে হেভি লাগে, আমি কতবার বানানোর চেষ্টা করেছি ঘি ভাত, কিন্তু আমার মনে হয় মায়ের মতো ঘি ভাত আমি তৈরি করতে পারি না, অতটা স্বাদ লাগে না আমার নিজে ঘি ভাত তৈরি করলে। ওই বাগানটাই থাকতো আগে, এখন ওখানে জায়গা পাচ্ছে না। আগে না তোমার এত বেজি দেখা যেত না, এখন বাড়িটা তৈরি হচ্ছে না পাশে, সেখান থেকে তোমার এখন গাছপালা কেটে দিয়েছে, এখন তখন চলে এসে এখন সজনে গাছের দিকে উঠছে। বেজি থাকা বাড়িতে খুব ভালো। আজকে একটু বেড়াবো, বিকেলের দিকে একটু কেনাকেটি করার আছে, চলো তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। তো এখন আমরা আছি তানিস্কে, মা সুজয়ের জন্য আংটি চয়েস করছে। বিয়ের আংটিটা মায়ের পছন্দ হয়নি, তাই আজকে আবার নতুন একটা কিনে দিল, পুজোর টাইম আছে। আর এখন আমরা কিনতে আসি বাচ্চাদের জন্য কয়েকটা জামা, তার সঙ্গে আমি আলু চপও কিনে নিয়েছি। ওখানে তো আলু চপ বানাতে হয়, তো এখানে ধর বানানোর কোনো ঝামেলা নেই, কিনে খাও। তোমার দাঁড়িয়ে একটু চপটা খেয়ে নিই, নাহলে তোমার জামা কাপড়ের দোকানে খাওয়া নিয়ে তো ঢুকতে দেবে না। খাওয়া দাওয়ার পর এখন আমি চলে এসেছি প্যান্টের ছিটের দোকানে, বাবার জন্য প্যান্টের ছিট কিনে নিলাম। আর এখন ঢুকেছি তোমার খাদি দোকানে, খাদি দোকানে কয়েকটা কালেকশন দেখার পর ভালো লাগলো না, বেরিয়ে চলে এলাম। এখন আমার যেতে যেতে দেখছি কুলফি অকু কুলফি বিক্রি করছে, আবার এখানে চিনি ছাড়া কুলফিও পাওয়া যায়, তো ওই দাঁড়ালাম দেখে। তো একটাই কুলফি নিলাম, আমার দাঁত পর্যন্ত শিশির করছে তাই জন্য আমার খেলাম না। তো কুলফিটা খাওয়ার পর এবার টোটো ধরে বেরিয়ে যাব। তো এখন সুজাই করছে ডিনার, রুটি তড়কা পেঁয়াজ আর লঙ্কা, হেভি লাগছে খেতে? অসাধারণ, বাহ, ভালো খেয়ে নাও, ভালো করে খেয়ে নাও, কলমে শিখে খেতে পারবে না। গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে 22 আগস্ট, আমাদের মোটামুটি বাড়িতে 3 দিন আসা হয়ে গেল। তো এখন আমরা তিনজনে মিলে চা খেতে খেতে ডিসকাশন করছি যে বহরমপুরের ওয়েদার কেমন আছে। এখন তো গুগল ওয়েদারে সেটা দেখার চেষ্টা করছি, কেমন টেম্পারেচার সেটা সঠিক বলছে কিনা। লোকে ভাববে তুমি ছ্যাঁচড়া। তো এখন মাত্র বাজছে 9:30, উঠেছি অনেকক্ষণই, দিন আর কাটছে না কোনো রকমে, এখানে তো কোনো তেমন কাজ নেই। উঠে গেছি সেই কখন সকালে, আর সেই বই পড়ে আর কখনো বাইরে এসে গল্প করে আর দিন আর শেষ হচ্ছে না। তো সকালের দিক করে একবার করে তোমার বাড়ির পিছনের দিকের এই জায়গাটাতে আসি, বেশ ভালো লাগে। আর মা এখানে দেখছি কিছু বানাচ্ছে, তারা দেখি কী বানাচ্ছে, চালের পায়েস, বেশ কী ভালো লাগছে দেখতে না, ঘন চালের পায়েস হেভি লাগে। আজকে পরোটা হচ্ছে, পরোটার সঙ্গে চালের পায়েস, আর তরকারির মধ্যে কী হচ্ছে সেটা দেখাচ্ছি। আর এইটা হচ্ছে সকালকার আমার ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টের মেনুতে এটা নতুন অ্যাডিশন হয়েছে, এখানে এসে বাবা খায়, তো ওই দেখে দেখে আমিও খেতে শুরু করেছি। সকালবেলায় একটা টাইম এই মাছগুলোর সঙ্গে আমি কাটাই, চারটি মিলে এখন খুব সুন্দর জলের মধ্যে ঘুরুঘুরু করছে। আমি 2 বছর আগে এনেছিলাম যাওয়ার আগে, তো কত মাছই যে এনে রেখেছিলাম, অনেকটাই সব কটাই মরে গেছে বেশিরভাগ, এই 4টি এখন বেঁচে আছে। পাশে আমার আছে তোমার ইনডোর গাছগুলো রাখা, তার মধ্যে তোমার জিজি প্ল্যান্ট, আর এটা হচ্ছে লাকি ব্যাম্বো। লাকি ব্যাম্বো আগে জলেই রাখতাম, তারপরে আমি মাটিতে ট্রান্সফার করে দিয়ে গেছিলাম তোমার মা যদি না পারে তার জন্য। আর একটা জায়গা দেখাই, এই জায়গাটা আমার এখন খুব ভালো লাগছে, ঠাকুর ঘর, আমার ঘরটা এখন ঠাকুর ঘরে পরিণত হয়েছে। তো তো সকাল সকাল ঢুকতে বেশ ভালো লাগে, মা একটু ঠাকুর ঘর মুছে দিয়ে গেছে দেখছি, তার সঙ্গে তোমার যোগাযান্তি করে দিয়ে গেছে, একটু পরে বাবা এসে পুজো করবে। আর এই দিকটা দেখায়, এই দিকটাও আমার হচ্ছে একটা ফেভারিট জায়গা ছিল, যেটা আমি ভালো করে সাজিয়েছিলাম জানলাটাতে, তোমার একটু সুন্দর করে আমি সাজিয়েছিলাম গাছপালা দিয়ে, তোমার লাইট টাইট লাগিয়ে। এখানটায় তোমার জল তরঙ্গ আছে, এই জল তরঙ্গটা তোমার সুজয় কিনে দিয়েছিল, তো খুব সুন্দর করে সাজিয়েছিলাম। তো এখন যেহেতু আমি নেই, সেহেতু আর ওই টাইপের সেট আপও নেই, তো এই টাইপের সেট আপ আমার খুব ভালো লাগে। তো ওখানে কফি নিয়ে পড়তে অ্যান্ড তার সঙ্গে বই নিয়ে গল্পের বই নিয়েও পড়তে বেশ ভালো লাগে, আর একার সময় বেশ বসে থাকতেও ভালো লাগে জানলার কাছে এই টাইপের সেট আপ থাকলে। তোমার ঘরটার এই দিকেও একটা পশ্চিম দিকে তোমার জানলা আছে, এই জানলাটা দিয়ে এত সুন্দর তোমার গরমকালে হাওয়া আসে না রাত্রিবেলায়, তার সঙ্গে পশ্চিম দিকে সূর্য ডোবাটাও পুরো দেখা যায় ভালো।
খুব সুন্দর লাগে, একটা পুরো আলাদাই পরিবেশ থাকে। আর এদিকে প্রচুর গাছপালা আছে, এই জন্য হাওয়া দেয়, হাওয়াটাও আসে বেশ ভেতর থেকে। আর আমি একটা উষার তোমার ফ্লিপকার্ট থেকে তোমার মিক্সার গ্রাইন্ডার কিনেছি, সেটা সুজয়কে দিয়ে পাঠিয়ে দেবো। কি হচ্ছে, তোমার গ্রাইন্ডারগুলো যেগুলো আছে সেগুলো তোমার তোমার প্রপার মশলা পিসাটা হচ্ছে না, ভিজা মশলা, তোমার ড্রাই মশলা একদম ভালো, মানে মিক্সিংটা পিসা হচ্ছে না, একদম তর 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 থেকে যাচ্ছে, তেমন খুব অসুবিধা হচ্ছে। তো ওই জন্য ভেবেছিলাম তুমি ওখান থেকে আসবো যখন, তখন একটা এখান থেকে ছোটো করা মিক্সার গ্রাইন্ডার নিয়ে যাবো। তো ওখানে আমি একটা বুলেট বলে ইউজ করি, বুলেট কোম্পানি আর একটা কোম্পানি ইউজ করি, দুটোই তোমার না তর তর থেকে যাচ্ছে, ভালো লাগছে না, পোস্ত পোস্ত তো আরও ভালো লাগে না তর তর থাকলে। তো ওই জন্য ভেবেছি উৎসার এটা নিয়ে যাবো, তো ছোটো নিয়েছি, বড়োটা নিয়ে নিই। ঠিকটা দেখো, এই এই বারান্দাটাতেও তোমার প্রচুর আমার গাছ রাখা থাকে। সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম, অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো, তাই এখন আজকে দিনের বেলা এসেছি। আজকে তোমার মেঘ করেছে, জানো মেঘ করে আছে, বাট রোদ উড়েছে, প্রচণ্ড ভ্যাপসানি গরম হবে। আর এখানটা আজকে ভাবছি এখানে সুশ্রুত আছে, দেখাতে যাবো চোখ। তার কাছে অক্সিজেন মেশিন, যেটা কোভিডের সময় বাবাদের খুব হেল্প করেছিল, এই অক্সিজেন মেশিন তখন কত দামে বিক্রি হচ্ছিলো, বাপরে, আমরা স্টোর করে রেখেছিলাম। মায়ের বাবার বোনের 100 কোভিড হয়েছিল। ছাদে যায়, এখানে তোমার বোন নিয়ে নিয়ে এসেছিলো একটা ওটিজি, ওইটার একটা ঢাপ আছে। এই চেয়ারগুলো অনেক দিন আগে মা পেয়েছিলো বিয়ের সময় দাদুর কাছ থেকে, তো এটার বয়স অনেক, এগুলো এখন নোংরা হয়ে গেছে, কালো হয়ে গেছে, এগুলো প্রচুর ইউজ হয়েছে। চলো আমি এখন ছাদে এলাম, ছাদে এখনই তোমার 8:30 থেকে 9, 8:30 বেজে গেছে, 9 বাসে চললো, তাতে কি রোদ গো, তার মধ্যে না রোদটা যদি ভ্যাপসানি গরম হয় রোদের সঙ্গে আরও গরম লাগে। এই যে আছে, আমি গাছগুলো দেখতে চলে এলাম, দেখো এই গাছটা তোমার দেশি গাছ, কিন্তু প্রচুর ফুল দেয়, শীতকালে প্রচুর ফুল দেয়, বাট এখন রোগের জন্য ছোটো ছোটো ফুল হয়েছে, আর গরমকাল বলে ফুলটা ছোটো আসছে। এই হচ্ছে তোমার বেলি, এত সুন্দর গন্ধ না, চল রোদ লাগছে প্রচন্ড, নিচে চলে হালকা মোটা রাখছি, রান্নাঘরে ঢুকে আমি গোল গোল লুচি বেলার চেষ্টা করছি, মোটামুটি গোল হচ্ছে, মাছি তো খুব একটা হচ্ছে না, না এরকম গোল গোল করেছি। মা এখন কাজ করতে দেবে না, তো আমি করে ছাড়বো, আমি প্রচণ্ড বোর হচ্ছি, মানে এত বসে বসে থাকছি, কাজ করছি, নিজে ব্লগ টক সব এডিট করা হয়ে যাচ্ছে, তারপরেও আমার মনে হচ্ছে কাজ শেষ হচ্ছে না। তো সুজয়কে খেতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে মাছ আলে এসে মাছ দিতে, কোভিডের সময় তোমার অনেকে তোমার মাছ শাকসবজি বাড়িতে দিতে আসে যারা বয়স্ক মানুষ, এটা একদিক দিয়ে সুবিধা হয়েছে। তারপরে বোন আর আমি মিলে চকলেট আর তোমার গিফটগুলো একটু তোমার আলাদা আলাদা করছি, তারপরে বেরিয়ে যাব তোমার সুশ্রুতর দিকে চোখ দেখাতে। মোটামুটি সুশ্রুতর দেয় আমরা জেনারেল চেক আপের জন্য যাই, বেশ ভালো, খারাপ না খুব একটা। তো মোটামুটি অনেকক্ষণই এসেছি, তারপরে এখন ফার্স্ট এডের জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম, এখন ঢুকেছি তো ফার্স্ট এডের জন্য, ডাক্তারখানে চেক আপ করবে, তারপরে এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, সেকেন্ড স্টেজে তোমার যাওয়ার পর তারপরে চোখে এখন ডান হয়েছে, তারপরে আমরা বাড়ি ফিরে চলে এসেছি। তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মা এসে হাতে ধরিয়ে দিল দুটো ফ্রাই মাছ, তো এটা হচ্ছে বাটা মাছ, বাটা মাছ খেতে ভালো লাগে, সব মাছই তোমার ভাজা খেতে খুব ভালো লাগে। চলো মাছ ভাজা খেতে খেতে মা কী করছে রান্নাঘরে দেখে আসি। এদিকে মা মাছ ভাজা করে রেখেছে, আর এখানটায় তোমার ঝোলের জন্য প্রিপারেশন হচ্ছে, আজকে বড় মাছও এনেছে মা, আজকে বড় মাছের কালিয়া হবে, আর মাছটা ভাজতেই অনেকটা টাইম, তা করতে করতে বোন বানিয়েছে তোমার ম্যাক্সি আমার জন্য কয়েকটা, শর্ট হাইটের ম্যাক্সি, বেশি লং করতে পারি না, তো সেগুলোই আমি ওকে পরে দেখাচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা। বোনের টেলারিং কাজ শেখার জন্য আমার ভালো হয়েছে, আমি যা ইচ্ছা তাই ওকে দিয়ে তৈরি করে নিচ্ছি। আর দেখতে দেখতে দেখো স্টার্ট হয়ে গেল বৃষ্টি, যাবো ভাবলাম পিসির বাড়ি, কাছেই পিসির বাড়ি, কিন্তু এতটা জোরে বৃষ্টি পড়ছে, এর মধ্যে তুমি ছাতাও যদি নিয়ে যাও না বৃষ্টিতে ভিজে যাবে, তো একটু ওয়েট করে তোমার বেড়াবো। স্নান হয়ে গেছে আমার, এখন যাবো তোমার পিসির বাড়ি, পিসির পাশেই পিসির বাড়ি দেখালাম, ওই পিসির বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে, তো চলো দেখাবো যদি যতটা সম্ভব। হ্যাঁ লাগিয়ে দাও। এই হচ্ছে পিসির বাড়ি আমাদের, মিষ্টি পছন্দ ছাতা নিয়ে এলাম, ওপরেও রাখতে পারো, ওখানটা রাখতে পারো, এখানে রাখতে পারো। তো চলো চলে এসেছি পিসির বাড়ি, এসে এসে আমি এই বারান্দাটাতে এসেছি, এই বারান্দাটাতে আসার কারণ হচ্ছে এখানে প্রচুর গাছ লাগানো আছে আর সুন্দর হাওয়াও দেয়, বরাবরই যেমন পিসির বাড়িতে যখন আসতাম এই বারান্দাতে প্রচুর টাইম কেটেছে আমার,
আর এখন দেখো কি অবস্থা, এখান থেকে একটু ছাতা নিয়ে এলাম, যেই ঢুকলাম সেই বৃষ্টি বন্ধ, রোদ উঠে গেছে। চলে এসেছি আমি খাবার টেবিলে, আর পিসি কত রকমের অ্যারেঞ্জমেন্ট করেছে, বাপ রে। পিসিকে বলছি যে এত কিছু খেতে পারবো না, পিসি এখনো না খেয়ে ছাড়বে না। আর এই দিকে আছে পুচকে বাবু। খাওয়া দাওয়ার পর বাড়ি চলে এসেছি, আর মাসিরা তার কথা কথা চলে এসেছে। আজকে বেশ মজা হচ্ছে, সবাই এসেছে তো। হ্যালো, মিশো তুমি ক্যাচ চলে গেলে। আফটার খাওয়া দাওয়ার পর সবাই মিলে এখন গল্প করতে বসেছি। মামরা নিয়ে এখন আইপ্যাডটা খুলেছে, কত এক্সাইটেড ছিল বেচারা, এক বছর ধরে ওয়েট করলো। মাসি এনেছিল আইসক্রিম, সেটা খাচ্ছি এখন আমরা সবাই মিলে। মাসিরা বেরিয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গেছি পিসি বাড়ির দিকে। আজকে যাচ্ছি স্বর্ণময়ী পিসির বাড়িতে, আর তার সঙ্গে পিসির পাটাও ভেঙে গেছে, সেটাও একটা তোমার চিন্তার কথা। ওখান থেকে এসে সঙ্গে সঙ্গে তা যাওয়া হয়নি, কাজ ছিল কলকাতায়, তারপর শ্বশুর বাড়িতে ছিলাম, আর এখানে এসে তারপর দাদুর বাড়ি গেলাম, তারপরে আর সঙ্গে সঙ্গে আর পিসি বাড়িতে যাওয়া হয়নি দেখতে। তো আজকে যাচ্ছি, টাইম পেয়েছি, যাওয়ার পথে একটু মিষ্টিটাও নেবো। এখানে ভালো মিষ্টি পাওয়া যায়, বেশ জয়কালী বলে একটা তোমার দোকান আছে, বেশ ভালো মিষ্টি পাওয়া যায়। আর তার সঙ্গে সঙ্গে দেখছি জয়কালী মিষ্টি না ভান্ডারটা অনেকটা তোমার চেঞ্জ হয়ে গেছে, অনেকটা বড় দোকান হয়ে গেছে আগের থেকেও, তো বেশ মিষ্টি ভালো পাওয়া যায় এখানটায়। রাতের অন্ধকারে তোমার গার্লস কলেজটা চেনা যাচ্ছে না, সামনে এত গাছপালা হয়ে গেছে, অনেকটা লুক চেঞ্জ হয়ে গেছে। পাশের ছাকে তোমার ওয়াইমে মাঠ, ওয়াইমে মাঠটাও দেখছি আজকাল অনেক চেঞ্জ হয়ে গেছে। বহরমপুরে এসে দেখছি অনেক কিছুই চেঞ্জ হয়েছে, আবার একদমই যে বলবো যে পুরো চেঞ্জ হয়ে গেছে তা না, বেশ ভালোই লাগছে চেঞ্জটা। আর কথা বলতে বলতে চলে এসেছি পিসির বাড়ি। এই হচ্ছে আমার স্বর্ণময়ীর পিসি, বা পিসির সঙ্গে অনেকদিন পরে এসেছি, গল্প করবো আর পুচকেটার সঙ্গে খেলবো, তাই জন্য ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো।